আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির ঐতিহ্যবাহী খাবার কাচ্চি বিরিয়ানি। আমি এখানে গরুর কাচ্চি বানাবো, এই জন্য 1 কেজি গরুর মাংস নিছি। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, সাথে আমি এখানে টক দই আর কিছু কাজু বাদাম বেটে নিছি, নিয়ে এটার একটা পেস্ট তৈরি করছি, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এটা হলো, অন্য বাদাম দিলেও আপনারা দিতে পারেন। সঙ্গে আমি এটা বিরিয়ানির মশলা দিব, আমি এখানে শান কোম্পানির একটা মশলা নিছি, আপনারা অন্য কোনো ব্র্যান্ডের নিলে নিতে পারেন। আমি এখানে পুরা প্যাকেটটাই দিব, কারণ যেহেতু কাচ্চি বিরিয়ানি, পুরা প্যাকেট মশলাটাই আমি ঢেলে দিব। অনেকে প্যাকেট মশলা ছাড়াও বাসায় বিরিয়ানির মশলা বানান আপনারা, সেটা দিয়েও করলেও হবে, প্যাকেট মশলা ছাড়া দিলেও হবে। সো আমার কাছে এটা ছিল, আমি এটা দিলাম। এখন আমি কিছু লবণ দেব, সো লবণটা আপনারা একটু বুঝে শুনে দেবেন, কারণ লবণ যেহেতু ভাতের মধ্যে আবার দেওয়া হবে যখন ভাতটা রান্না করা হবে তখন। সো আমি এখানে মাংসের জন্য যতটুক লাগে ততটুক পরিমাণ দিলাম, দিয়ে এখন এটা ভালো মতো মাখায় আমি একটা সাইডে রেস্টের জন্য রেখে দিব। দিয়ে এখানে কিছু আলু আমি নিছি, আলুর মধ্যে একটু ফুড কালার, অরেঞ্জ ফুড কালার দিয়ে এটা মাখায় রাখবো এক সাইডে। আপনারা যদি ফুড কালার দিতে না চান সেক্ষেত্রে হলুদ দিলেও হবে। এখন আমি একটা ফ্রাই প্যানে কিছু তেল গরম করে আলুটা ভেজে নিব। আলুটা আমি একটা একটা করে সব দিয়ে দিব, দিয়ে আপনারা মেক শিওর করবেন যে তেলটা যেন গরম হয়, ভালো ভালো তেল, গরম না হলে আলুর ভাজাটা ভালো হবে না। সো আলুটার দুই সাইডেই আপনারা এক এক সাইড হলে উল্টায় দিবেন, উল্টায় দিয়ে এরকম ভেজে সাইডে রেখে দিবেন। এখন আমি মাংসটা প্রসেস করব, ফাইনাল প্রসেস। এটার জন্য আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম দুই তিনটা তেজপাতা দিয়ে, আর কিছু ফ্রাইড অনিয়ন দিয়ে এটা এখন একটু মাখাবো। মাখায় আলুগুলো আমি দিয়ে দিব মাংসের ভিতরেই, যাতে মাংসটা মোটামুটি রেডি থাকে, রেডি মাংসের লেয়ারটা রেডি করে রেখে দিব আমি একটা সাইডে। তারপরে নেক্সট স্টেপে যাব। আলুটা এরকম আপনারা ছড়াই ছড়াই দিবেন, বিভিন্ন সাইডে গ্যাপে গ্যাপে এরকম দিয়ে দিবেন, যাতে দেখতে সুন্দর হয় এবং ব্যালেন্স থাকে। এর মধ্যে আমি কয়েকটা আলু বোখারা দিয়ে দেব। এখন আলু বোখারা মাংসের সাথে সাথে এভাবে আপনারা গ্যাপে গ্যাপে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার মাংসের গ্যাপে গ্যাপে দিয়ে মাংসের লেয়ারটা রেডি করে রাখবেন। তারপরে নেক্সট স্টেপে যাব, হলো ভাত রান্না করা। রাইসটা আমি ধুয়ে সাইডে রেখে দিছি, অনেকক্ষণ রেখে দেওয়াই ভালো, 1 ঘন্টা যদি রাইসটা ভিজিয়ে রাখেন তাহলে ভালো হয়। এখন আমি শুকনো কিছু রাইস, কিছু চাল যেটা ধুয়ে সাইডে রাখছিলাম সেখান থেকে কিছু কাঁচা চাল আমি উপর দিয়ে ছড়াই দিচ্ছি। এটা আমি আপনাদেরকে পরে বলবো, এটা একটা ট্রিক্স। কিছু চাল এখানে দিয়ে দেবো আর বাকিটার আমি ভাত রান্না করব, ভাত রান্না করে সেটা লেয়ার করব এখানে। এখন আমি দেখেন পানি গরম দিছি, এর মধ্যে 2টা তেজপাতা দিয়ে দেবো, কিছু শাহি জিরা দিয়ে দেব, দিয়ে পানিটা সিদ্ধ করব। যখন বলক উঠবে তখন আমি রাইস দিব এটার মধ্যে। এখন কিছু লবণ দিয়ে দেবো এর মধ্যে, লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন, একটু বেশি লবণ দিবেন আসলে, যাতে রাইসের সঙ্গে ব্যালেন্স হয়ে যায়, পরে তো আর কোনো লবণ দেওয়া হবে না এর মধ্যে। এখন দেখেন, এই দেখেন আমার ভাতটা আমি হাফ সিদ্ধ করে নিছি। আপনারা অবশ্যই এটা খুব বেশি সিদ্ধ করতে যাবেন না, 80% থেকে 50%, 50 to 80। এবার আমি রাইসটা পানি ঝরাই নিয়ে এখানে লেয়ার করব, কিছু পিঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম উপর দিয়ে পিঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে এখন আমি ভাতটা এভাবে সুন্দর করে লেয়ার করে দেবো। আপনারা খুব বেশি জাতাজাতি করবেন না, এটা জাতাজাতি করার কোনো কিছু নাই, আস্তে করে আলতো করে এরকম উপর দিয়ে ভাতগুলো ছড়ায় সমান করে দিবেন, এরকম লেয়ার করে দিবেন। তাহলে দেখবেন যে ভাতটা ঝরঝরা থাকবে, এটা গলে যাবে না। এবার কিছু আলু বুখারা আমি আবার উপর দিয়ে, রাইচের উপর দিয়ে এরকম দিয়ে দেবো, সুন্দর করে গ্যাপে গ্যাপে আপনারা দিয়ে দেবেন। কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো আমি উপর দিয়ে, আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি কিছু 3 টেবিল চামচ ঘি অ্যাড করব আমি এখানে। আপনারা আপনাদের কাছে যেটা আছে, যে বাটার ওইটা দিতে পারেন, আমি এখানে একটা ঘি আছে আমার কাছে, আমি এই ঘিটা এখন অ্যাড করব উপর দিয়ে। আর এর মাঝে আপনাদেরকে বলে রাখি, আমি আরেকটা মিক্সার সাইড দিয়ে রাখছি, সেটার মধ্যে আমি টক সেটার মধ্যে আমি দই আর গোলাপ জল আর কেওড়া জল সাথে স্যাফরন দিয়ে
এটা মিক্স করে সাইডে রেখে দিছি, এটা আমি ভাতের উপর দিয়ে দিয়ে দেব। অনেকে আপনারা কি করেন যে গুঁড়া দুধ দেন, অনেকেই সেটা দিলেও দেওয়া যায়, অনেকে মাংসের উপর গুঁড়া দুধ দিয়ে রাখে। আমি যেহেতু লিকুইড দুধ দিব সেই জন্য আমি আর গুঁড়া দুধ দেইনি। এই যে মিক্সচারটা আমি এখন উপর দিয়ে সুন্দর মতো চারপাশে ছড়াই দেব, এক জায়গা না দিয়ে চারপাশে এরকম ছড়াই দিবেন, তাহলে সুন্দর একটা অ্যারোমা বের হবে এখান দিয়ে। এখানে আরেকটা জিনিস বলে রাখি যে অনেকে ফুড কালার দেয় উপর দিয়ে, ফুড কালার দিতে পারেন, আমি এখন অরেঞ্জ ফুড কালার দিব উপর দিয়ে, কারণ কাচ্চি বিরিয়ানি আসলে একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালারফুল না হলে আসলে দেখতে ভালো লাগে না, আমার কাছে সুন্দর লাগে না, শুধু সাদা সাদা হলে আমার কাছে কেমন যেন লাগে। অনেকে সাদা পছন্দ করেন, বাট আমার কাছে একটু কালারফুল হলে ভালো লাগে। আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এখন আমি পাত্রটাকে সিল করে দেব, এটার জন্য আমি আটা দিয়ে একটা ডো তৈরি করে রাখছি, আটার ডো। আর আমার এটা যেহেতু ইসের পাতিলের কাভারটা গ্লাসের, বাইরে থেকে দেখা যায় অবশ্য, আমি একটা ফুটো আছে আমার লিডের, আমি এখন ফুটোটা আটা দিয়ে বন্ধ করে দিব, বন্ধ করে দিয়ে তারপরে পাতিলটা সিল করে দেব। পাতিলটা সিল করার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন ইয়া না হয়, মানে কোনো জায়গায় গ্যাপ না থাকে, সুন্দর মতো সিল করবেন যাতে ভাপ না বের হয়। আর যদি ভাপ ওর বের হওয়ার দরকার হয়, ও এমনিতেই জায়গা বের করে নেবে, ওর মতো ভাপ বের হবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আবার আটা ইয়া করা, আটার ডো তৈরি করাও একটা ভেজালের কাজ। যদি যদি ফয়েল পেপার থাকে তাহলে ফয়েল পেপার দিয়েও আপনার এটা কাভার করতে পারেন, সেক্ষেত্রেও স্টিমটা থাকবে ভিতরে এত ঝামেলা না করে, ওইটাই আমার মনে হয় ইজি। তো আমি যেহেতু করে ফেলছি, আমি আটার ডো দিয়েই এটা কাভার করব। কাভার করে আমি এটাকে ফুল হিটে 10 মিনিট রান্না করব, তারপরে একদম স্লো হিটে রাখব বাকি 35 মিনিট, 45 মিনিটস আমার এটা হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। আর আমি যেহেতু আমার এটা গ্লাসের লিড, আমি বাইরে থেকে দেখে বুঝতে পারবো, আপনারাও বুঝতে পারবেন। আটাটা দেখবেন যখন শক্ত হয়ে গেছে তখন মনে করবেন যে আপনার বিরিয়ানি কুক হয়ে গেছে। আসছি, ফিরে আসছি 40 মিনিটস পরে আপনাদেরকে দেখাবো। দেখেন, এই দেখেন বাইরে থেকে দেখা যাচ্ছে সুন্দর মতো, আমি বাইরে থেকে মনে হয় আমার এটা হয়ে গেছে, বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে যে এটা হয়ে গেছে। আমি এখন নাইফ দিয়ে, এটা যেহেতু শক্ত হয়ে গেছে আটাটা, বাইরের আটাটা শক্ত হয়ে গেছে, আমি এখন একটা নাইফ দিয়ে কেটে আপনাদেরকে খুলে দেখাবো। দেখেন এই যে আমি একটা নাইফ, কারণ এটা শক্ত হয়ে গেছে, নাইফ ছাড়া আপনি খুলতে পারবেন না, আমি এটা খুলে আপনাদেরকে দেখাবো যে এটা কেমন হয়েছে। ওয়াও, লুকস ইয়ামি। ঢাকনাটা খোলার সাথে সাথে সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে, যেহেতু ওটা রোজ ওয়াটার, কেওড়া জল দেওয়া, স্যাফরন দেওয়া। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখেন রাইসটা কত ফ্লপি, একদম একটার সাথে আরেকটা রাইস মানে লাগে নাই। অনেক সময় কি হয়, তলের লেয়ারটা যেটা মাংসের উপরে যে লেয়ারটা থাকে ওই লেয়ারটা আসলে একটু নরম হয়ে যায়, এই জন্য আমি কিন্তু এই ট্রিক্সটা মানে ইউজ করছি। আমি একদম কাঁচা চাল দিছি একটা লেয়ারে, আপনারা দেখছেন অবশ্যই, দেখেন আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি প্লেটে। আমি এখানে সাথে টোনা ফিশের কাবাব নিছি দুইটা, এটা রেসিপি আমি আপনাদেরকে দেব নেক্সটে। দেখেন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে, লুকস ইয়ামি, আপনারা ট্রাই করবেন অবশ্যই। এবং আশা করি আপনারা যদি এটা ফলো করেন তাহলে আপনারা নিশ্চয়ই সাকসেস হবেন। হয়তো প্রথমবার একটু আপনাদের টেম্পারেচারের কারণে, চুলার কারণে একটু এদিক ওদিক হইতে পারে, নরম বা এই সেই, বাট আপনারা অবশ্যই যদি এটা 100% ফলো করেন এটা সাকসেস হবেন। সো আশা করি আপনারা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।